চলছে এখন শীতকাল। এই শীতকালে আমাদের বাংলাদেশ সহ সারা বিশ্বে যেই চর্মরোগটির প্রাদুর্ভাব সবচেয়ে বেশি হয় তার নাম সরিয়াসিস। সরিয়াসিস একটি চর্মরোগ, যেই চর্মরোগটাকে বলা হয় লাইফ লং স্কিন ডিজিজ উইথ রিল্যাপস অ্যান্ড রেমিশন। তার মানে হচ্ছে মোটামুটি সারা জীবন ধরেই থাকবে, কিন্তু চিকিৎসা নিলে উনি ভালো থাকবেন, কন্ট্রোল করে রাখতে পারবেন, এবং এটা এক সময় ভালো হয়ে যাবে, আবার এক সময় এটা একটু বাড়তে পারে। তো আমরা কিভাবে এই রোগটাকে নিয়ন্ত্রণে রাখব সেগুলোই আজকের আলোচ্য বিষয়। সরিয়াসিসের রোগীর সংখ্যা কিন্তু সারা বিশ্বে অনেক। বলা হয় শতকরা 2 থেকে 3 জন লোকই সরিয়াসিস রোগে আক্রান্ত, এবং সরিয়াসিসের এক্সাক্ট কজ আননোন, কিছু কিছু ফ্যাক্টর এতে রেসপন্সিবল আছে। তো শীতকালেই বলা হয় সরিয়াসিস বাড়ে, সুতরাং সরিয়াসিসের পেশেন্টরা যদি রোদের তাপের মধ্যে বসে তাহলে কিন্তু উপকার পাবে। আমরা আগে চিনে নিই সরিয়াসিস রোগটা দেখতে কেমন হয়। সরিয়াসিসটা হয় গোলাকার অথবা বিভিন্ন সাইজের মাছের আঁশের মতো চামড়ার প্লেক থাকে, যেগুলো আমাদের বডির মাথায় হতে পারে, বড় বড় খুশকি মাথার সামনের দিকে হতে পারে, পেছনের দিকে হতে পারে, যেটাকে তুললে দেখা যাবে যে মাছের আঁশের মতো যে খুশকি, বড় বড় খুশকি তুললে একটু পিন পয়েন্টেড ব্লিডিং হচ্ছে, তখনই বুঝতে হবে মাথায় সরিয়াসিস হয়েছে, তখন এটাকে বলা হয় স্ক্যাল্প সরিয়াসিস। বডিতে সাধারণত এক্সটেন্সর পার্টে হয়, অর্থাৎ যেমন কনুইতে, হাঁটুতে, কোমরে, এইখানে বড় বড় প্লেক হয়, এই প্লেকগুলো লালচে থাকতে পারে, কালো থাকতে পারে, এবং তার সারফেসটা স্মুথ অর ইরেগুলার হতে পারে, এবং চামড়া থাকবে। অনেক সময় যদি কেউ অনেক কিছু ব্যবহার করে ফেলে তখন ওই স্কেলটা দেখা যায় না, তখন চেঞ্জ ক্লিন দেখা যায়। তো আমরা এই ধরনের রোগীকে দেখা যায় যে তারা অপচিকিৎসার শিকার হয়ে যায়। আমি আজকে আপনাদেরকে সেই বিষয়টাকেই হাইলাইট করতে চাই। সরিয়াসিসের রোগীগুলো দেখতে কেমন হয় আজকে কয়েকটা ছবির মাধ্যমে জিনিসগুলো আপনি ক্লিয়ার করে নিতে পারেন। আপনারা খেয়াল করুন ছবির মধ্যে মাথার মধ্যে কীরকম বড় বড় মাছের আঁশের মতো খুশকি, এগুলো মাথার মধ্যে বিস্তার লাভ করেছে, সামনের দিক থেকে পিছন দিকে খুব ক্লিয়ারলি দেখা যায়। তারপরে আপনি দেখেন যে বডিতে, ট্রাঙ্কের মধ্যে, বডি সারফেস এরিয়াতে কীরকমভাবে এগুলোর বিস্তার লাভ করেছে। এগুলো প্যাপিউস থাকে, প্যাপিউসগুলো পলিশ করে প্লেক হয়ে যায়, এগুলো মেডিকেল টার্ম। হাঁটুতে, শরীরে, সারা শরীরে হয়ে যেতে পারে। সরিয়াসিসের যদি চিকিৎসা সঠিক সময়ে না করা হয়, কারো দেখা যাবে শুধু কোথাও না, হাতের তালুতে, আপনার ছবিতে দেখতে পাবেন যে হাতের তালুতে হচ্ছে, পায়ের নিচে হচ্ছে, সোল অফ দ্য ফুটে, এখানে সরিয়াসিস থাকতে পারে, অর্থাৎ মাথায় থাকতে পারে, শরীরে থাকতে পারে, হাতের তালুতে থাকতে পারে, পায়ের তালুতে থাকতে পারে, সারা শরীরে যদি ছড়িয়ে যায় এটা কিন্তু আবার ছোঁয়াচে নয়। সরিয়াসিস মনে রাখতে হবে এটা কোনো ছোঁয়াচে রোগ না, একজনের থেকে আরেকজনের হবে না, কিন্তু অনেকে এটা নিয়ে বেশ চিন্তিত হয়ে যায়, অনেকে তার সাথে মিশতে চায় না। কিন্তু সরিয়াসিসের চিকিৎসা আমরা প্রথম দিকে যদি ধরা পড়ে আমরা বিশেষজ্ঞ চর্মরোগ বিশেষজ্ঞের কাছে যাব, তারা কিছু ওষুধপত্র দিয়ে দিবেন, তার কীভাবে এটাকে মেনটেন করতে হবে তার একটা দিক নির্দেশনা ওনারা দিয়ে দিবেন, সেটা আমরা ফলো করব। কখনোই কোনো সময় অপচিকিৎসার শিকার হব না। যেমন অপচিকিৎসা বলতে আমি কী বোঝাচ্ছি, যেমন স্টেরয়েড জাতীয় ওষুধ কোনো সময় সরিয়াসিসের পেশেন্ট খাবেন না। আমি আবার রিপিট করছি, স্টেরয়েড জাতীয় কোনো ওষুধ কোনো সরিয়াসিসের পেশেন্ট খাবেন না মুখে, এবং ইঞ্জেকশন আকারেও স্টেরয়েড জাতীয় কোনো ইঞ্জেকশন নেবেন না। যদি ওনারা নেন তাহলে সাময়িকভাবে কিন্তু ম্যাজিকের মতো সরিয়াসিস চলে যাবে। এটাই প্রায় হয় যে যারা সরিয়াসিস বুঝে নাই তারা এক্সিমা মনে করেছে বা অন্য কোনো ডিজিজ মনে করে ইঞ্জেকশন দিয়ে দিয়েছে, বাস ভালো হয়ে গেল। এরপরে কী হবে, এই সরিয়াসিসটা ফেরত আসবে আগের চেয়ে ডাবল দ্য ফোর্সে। এইখানেই হচ্ছে আমাদের কথা, আপনারা কখনো অপচিকিৎসার শিকার হবেন না। হোমিওপ্যাথি ওষুধ খেলে দেখা যায় সরিয়াসিস বেড়ে যাচ্ছে, কিছু হার্বাল মেডিকেশন হয়তো এটার মধ্যে স্টেরয়েড আছে, দিয়ে কিছু ভালো হয়ে গেল, পরবর্তীতে ফ্লেয়ার করে গেল, এবং যখন ফ্লেয়ার করে যায় তখন আপনারা দেখবেন কি ভয়াবহ চিত্র হতে পারে। আমি আপনাদেরকে এখন ছবির মাধ্যমে দেখাচ্ছি কীরকম হতে পারে, সেটাকে বলা হয় এক্সফোলিয়েটিভ ডার্মাটাইটিস। সারা শরীরে দেখেন কীভাবে সরিয়াসিস ছড়িয়ে পড়েছে। এই অবস্থায় যাতে সরিয়াসিসের রোগীরা আক্রান্ত না হন, এবং সরিয়াসিস জয়েন্টে যদি ইনভলভ হয়ে যায় তখন হাঁটতে পারে না, জয়েন্টগুলো পেইন করে, খুব ডেভাস্টেটিং একটা অবস্থা, সিচুয়েশন ক্রিয়েট হয়ে যায়, সেই অবস্থায় যেন সরিয়াসিসের রোগী না পড়েন, সেটাই হচ্ছে আমাদের মূল বক্তব্য, অর্থাৎ অপচিকিৎসার শিকার না হওয়া। যদি এরকম বেশি হয়ে যায় অবশ্যই তাকে কোনো কোনো সময় আমাদের হসপিটালাইজেশনও করতে হয়, কিছু তখন এমার্জেন্সি ওষুধ দিতে হয়,
এবং আমাদেরকে জানতে হবে কিছু কিছু ওষুধ আছে যেগুলো সোরিসিসের পেশেন্টরা খেতে পারবেন না, সেগুলো আমরা লিস্ট দিয়ে দেই কোন কোন ওষুধ খেতে পারেন, যেমন ব্যথানাশক, বিভিন্ন ওষুধ, ম্যালেরিয়ার ওষুধ সহ বেশ কিছু ওষুধ আছে যেগুলো সোরিসিসের পেশেন্টরা খেতে পারবেন না, সেক্ষেত্রে তারা বিকল্প কোনো ওষুধ খাবেন। তো যাই হোক, সোরিসিস নিয়ে যারা আক্রান্ত আছেন এরকম পেশেন্ট বাংলাদেশ সহ সারা বিশ্বেই অনেকে আছেন, এটা নিয়ে আতঙ্কিত হবেন না, এটা নিয়ে ভয় পাবেন না, অন্য সমস্ত পেশেন্টের মতো, অন্য সমস্ত মানুষের মতো তারা স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন যদি তারা সঠিক চিকিৎসা পরামর্শ নিয়ে তাদের জীবনযাপন করেন। চিকিৎসার ব্যাপারে যদি আমি বলি যে সোরিসিসের জন্য কী চিকিৎসা করবে, সোরিসিসের একটা চিকিৎসা হচ্ছে সব সময় সোরিসিসের পেশেন্টরা তার স্কিনটাকে ময়েস্ট রাখবে বাই ইউজিং অলিভ অয়েল অথবা নারকেল তেল অথবা ভ্যাসলিন, ময়েশ্চারাইজার যেটা হাতের কাছে পাওয়া যায় বাসার মধ্যে সেটা ওনারা ব্যবহার করবেন নিয়মিত, তাহলে ওনারা ভালো থাকবেন। কিছু টার প্রিপারেশনে শ্যাম্পু অথবা সাবান পাওয়া যায়, এটা দিয়ে ওনারা ওয়াশ করবেন, গোসল করবেন বা ওই এরিয়াতে ক্লিন করবেন। সোরিসিসের একটা ইম্পর্টেন্ট পরামর্শ হচ্ছে এই জায়গাগুলোতে কখনো হাত দিয়ে খোটাখুটি করবেন না, যেটাকে বলা হয় কোয়েবনার ফেনোমা। কেউ যদি হাত দিয়ে খোটাখুটি করে স্কেলটাকে একবার তুলে ফেলে তা মনে করবে এটা ক্লিয়ার হয়ে গেছে, কিন্তু আসলে না, এটা পরবর্তীতে আরও বেশি করে এটা রিটার্ন ব্যাক করবে। সুতরাং আমরা সোরিসিসের কোনো প্লেগকে যেখানে হয়েছে সেখানে খোটাখুটি করবো না। যদি আমার চুলকায় তাহলে হিস্টামিন জাতীয় ওষুধ খাবো, কোনো ভিটামিন ডি অভাব থাকে প্রায় ভিটামিন ডি খেতে হয়, এছাড়া কিছু কিছু খাওয়ার ওষুধ আছে যেটা চর্মরোগ বিশেষজ্ঞরা দিবেন প্রয়োজন বোধে, এরকম মেথোট্রেক্সাস রয়েছে, সাইক্লোস্পোরিন রয়েছে, অ্যাসিট্রেটিন রয়েছে, বায়োলজিক্স থেরাপি সহ আরও অনেক ধরনের আধুনিক চিকিৎসা রয়েছে, এমনকি ফটোথেরাপি রয়েছে, এক্সাইমার লেজারও আছে। তো এখন অবস্থা বুঝে তাকে আমরা সেই ধরনের চিকিৎসা নিতে করব। আমরা চেষ্টা করবো আগে মোটামুটি লিমিটেড চিকিৎসা দিয়ে রোগীকে কন্ট্রোল করে রাখার জন্য, যদি দেখা যায় না তাকে অ্যাডভান্স ট্রিটমেন্ট দেওয়া লাগছে তখন আমরা অ্যাডভান্স ট্রিটমেন্টের দিকে যাব। আদারওয়াইজ সোরিসিস পেশেন্ট তার অন্যান্য 10টা রোগীর মতোই স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। এখন আপনাদেরকে দেখাবো বেশ কিছু রোগীর ছবি যা চিকিৎসা করার পূর্বে কেমন ছিলেন এবং করার পরে তারা কেমন হয়েছেন। এইগুলো ছবিগুলো দেখলেই আপনাদের একটা ধারণা হবে আসলে সোরিসিস কিন্তু ভালো করা সম্ভব প্রপার চিকিৎসার মাধ্যমে। কাজেই আপনারা কখনোই এটা নিয়ে কখনো আতঙ্কিত হবেন না, ভয় পাবেন না, মন খারাপ করবেন না, এটা নিয়ে ডিপ্রেশনে থাকবেন না, এটাই হবে আমাদের প্রত্যাশা। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আসসালামু আলাইকুম।